দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে ডক্টর গৌতম শাস্ত্রীর তরফ থেকে রয়েছে অফুরন্ত উপহার। পাচ্ছেন আর্থিক উন্নতির জন্য চাইনিজ কয়েন, গোমতী চক্র ও লক্ষ্মী কড়ি। তাছাড়াও রয়েছে রেমেডির ওপর 10% ডিসকাউন্ট। ডক্টর গৌতম শাস্ত্রী আপনার দুঃসময় ও সুসময়ের বন্ধু, আপনার পারিবারিক বন্ধু। আপনাদের প্রত্যেকের জন্য রইল শুভ দীপাবলির প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। নমস্কার, প্রতিদিনকার মতো অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান। এবং আমরা রয়েছি ঠিক সেই আদ্যা শক্তি মহামায়া আরাধনার প্রাককালে, মানে এবং এই সময়টা এমন সময় যেখানে কিন্তু করোনার তৃতীয় ঢেউ আসতে চলেছে এমন একটা আশঙ্কা আমাদের মধ্যে রয়েছে। এবং কলকাতায় বেশ কয়েকটি কন্টেনমেন্ট জোন হয়তো ঘোষণা হতে পারে এমনও কথা আমরা শুনছি। তো সেই অবস্থায় দাঁড়িয়ে আমরা মহামায়াকে আরও বেশি করে ডাকবো, মহামায়াকে আরও অনেকটা মন দিয়ে উপাসনা করব। এবং তিনি যেখানে থাকে সেখানেই তো কাল বিলুপ্ত হয়ে যায়, কেননা তিনি যেখানে থাকবেন সেখানে কিন্তু সময় কাজ করে না। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহং স্বাহা নমস্তুতে। সেই আদ্যা শক্তির কাছে আমরা প্রার্থনা করব তিনি যেন আমাদেরকে নিরোগ রাখেন, তিনি যেন আমাদেরকে সুস্থ রাখেন, আমাদের ভালো রাখেন, আমাদের সমস্ত সংকট থেকে মুক্ত করেন, কেন তার প্রিয় সন্তানদের তিনি অবশ্যই রক্ষা করবেন। সেই আশা নিয়ে আমরা আজকের অনুষ্ঠান শুরু করব। এবং এই অনুষ্ঠানে যেমন আপনারা পেয়ে থাকেন ডক্টর গৌতম শাস্ত্রীকে, আপনাদের প্রিয় জ্যোতিষ ব্যক্তিত্ব আজকে উপস্থিত হয়েছেন, তাদেরকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আগামী দিনে পুজো অর্থাৎ কালী পুজো আসছে এবং সেখানে এই যে দীপান্বিতা অমাবস্যাতে বিভিন্ন রকমের যে ক্রিয়াগুলো সেগুলো সাধারণত আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে করা হয়। দেখুন, তার সঙ্গে সঙ্গে বলবো যে বর্তমানে কিন্তু আমাদের গ্রহ নক্ষত্রের কিন্তু বেশ কিছু গ্রহ নক্ষত্রের ট্র্যানজিট হয়ে গেছে। অর্থাৎ বিশেষ করে আমাদের পৃথিবীর একদম কাছাকাছি যে গ্রহটা আছে, অর্থাৎ সেই মঙ্গল গ্রহ, সেই মঙ্গল গ্রহ ট্র্যানজিটের কারণে আমাদের মধ্যে অনেক কিন্তু অনেকটা প্রভাব বিস্তার করবে। এবং সেই প্রভাব অর্থাৎ সেই মঙ্গল গ্রহ বর্তমানে অবস্থান করছে সে কিন্তু আপনার তুলা রাশিতে, এবং সে অর্থাৎ এই মঙ্গল গ্রহ তুলা রাশিতে এসছে অক্টোবরের 22 তারিখে থেকে এবং এখানে অবস্থান করবে 45 দিন, অর্থাৎ ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত। এই বছরের ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত কিন্তু এই মঙ্গল গ্রহ এখানে অবস্থান করবে। এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের কিন্তু অনেক রকমের সমস্যা হতে পারে, অনেকের অনেক ভালো হতে পারে, এবং সেটা গ্রহগত অর্থাৎ রাশিগত হিসাবে কার কতটা প্রবলেম আসতে পারে, কতটা সুযোগ সুবিধা আসতে পারে, কোন ওয়েতে সুযোগ সুবিধাগুলো আসবে সেগুলো নিয়েও অবশ্যই আলোচনা করব। আচ্ছা, কেউ ফোনে আছেন, বলুন। নমস্কার, হ্যালো। আমি হাওড়া থেকে সুমন মণ্ডল কথা বলছি। আচ্ছা, বলুন, কার ব্যাপারে জানবেন? আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই। নিজের সম্বন্ধে জানবেন, কতদিন দেখছেন অনুষ্ঠান? হ্যাঁ, অনেকদিন ধরেই দেখছি কিন্তু ফোনে পাচ্ছেন না। ট্রাই করেছেন? হ্যাঁ, করেছি কিন্তু পাই। কতদিন ট্রাই করেছেন? 3-4 মাস ধরে। 3-4 মাস ধরে ট্রাই করছেন, ওকে, আজকে পেয়ে গেছেন। তো সেই জন্য বলবো যে নিশ্চয়ই ভালো সময় আপনার এসেছে আশা করছি। বলুন ডেট অফ বার্থ। 28/12/1990। টাইম? রাত্রি 11:12। আর জন্মস্থান? কোথায়? হাওড়া। হাওড়া, হাওড়া। আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান? খুবই ভালো লাগে। থ্যাংক ইউ। আপনি আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ।
দেখুন আপনার চাটের যে কন্ডিশন হয়ে আছে, চাটটা কিন্তু নো ডাউট খারাপ না, ভালো চাট, কিন্তু বর্তমানে আপনার অনেক হওয়া কাজ হচ্ছে না, আর আপনার উটকো ঝামেলা, মানে যেটা হওয়ার উচিত না হঠাৎ করে সেই ঝামেলাটা আপনার ঘাড়ে চলে আসছে, বুঝতে পারছেন? এই চাটটা সেই জায়গাটা, এবং তার সঙ্গে সঙ্গে অর্থহানি, অর্থাৎ অর্থ ধরে রাখতে পারছেন না, এই প্রবলেমটা আপনার চাটে রয়েছে, বুঝতে পারলেন কি বললাম? এবং এর জন্য আপনার যথোপযুক্ত প্রতিকারের প্রয়োজন আছে, যদি আপনি প্রতিকার নিয়ে থাকেন তাহলে নো ডাউট ভালো, আগামী দিনটা ভালো হবে, এবং সেটা আগামী বছরের এপ্রিল মাসের পর থেকে আস্তে আস্তে ভালো দিকে যাবে। আর যদি না নিয়ে থাকেন তাহলে এই এপ্রিল মাস পর্যন্ত সময়টা আপনার পার করা মানে খুব টাফ সময়, এবং সেক্ষেত্রে আপনি অবশ্যই সতর্কতার সঙ্গে যাবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলি, দুটো জিনিস আপনার প্রবলেম হচ্ছে এই মুহূর্তে, হঠাৎ করে মাথা গরম এবং শারীরিক সমস্যা, চোট আঘাত লাগা, এবং আপনি যদি কোনো বাইক চালান বা ড্রাইভ করেন তাহলে সেক্ষেত্রে সতর্ক থাকবেন, সেক্ষেত্রে সতর্ক থাকবেন, এবং রাগ জেদ এগুলো কম করবেন, ঠিক আছে? বাবার শরীরটা তো আজকের না, এই তো আপনার চাটে যা আছে 3 বছর ধরে সমস্যা হয়ে আছে। হ্যাঁ, আপনি চিকিৎসা করান, অনেকটা ভালোর দিকেই যাবে, কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো নেই, মায়ের মানসিক চাপ আছে যথেষ্ট। কেমন? হ্যালো, হ্যাঁ, এটা আপনি শেয়ার করুন, মানে আপনার মায়ের শরীর কেমন আছে বলুন। আপনার এই যে আপনার মধ্যে যথেষ্ট কোয়ালিটি আছে, এডুকেশন কোয়ালিফিকেশন আপনার নো ডাউট ভালো, কিন্তু আপনি সেইটা কিন্তু কাজে লাগাতে সেটাতে কাজে লাগাতে পারছেন না আপনি, আপনার এটাই মেন সমস্যা। আপনার মধ্যে কোয়ালিটি আছে, সেটাকে কাজে লাগিয়ে কোনোভাবে কিছু করতে পারছেন না। হ্যাঁ, এটার জন্য বললাম আপনাকে ইমিডিয়েটলি, তার প্রতিকার প্রতিবিধান আছে এবং গাইডলাইন আছে, সেইভাবে আপনি যদি চলতে পারেন নো ডাউট আপনার জায়গাটা ভালো হবে। কেমন? ঠিক আছে, ভালো থাকবেন। আর এই মুহূর্তে দাঁড়িয়ে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে আপনারা বিভিন্ন উপহার পাচ্ছেন, যারা যারা আসছেন প্রত্যেকের জন্য যেমন উপহার রয়েছে, আর তাছাড়াও কিন্তু রেমেডির উপরে আপনারা 10% ডিসকাউন্ট পাচ্ছেন, এবং রেমেডির ক্ষেত্রে যেটা বারে বারে বলে থাকি যে জেনুইন রেমেডি ধারণ করা, এটার কিন্তু ভীষণভাবে প্রয়োজন আছে। বিভিন্ন রকমের স্টোন রয়েছে, মানে বিভিন্ন ট্রিটমেন্টে যার কালার আমরা সাধারণ মানুষ বুঝতে পারি না, কিন্তু অভিজ্ঞ ব্যক্তিত্বরা তাদের কাছে কিন্তু ব্যাপারটা ভীষণ সহজে ধরা পড়ে যায়। এবং ডক্টর গৌতম শাস্ত্রী যে স্টোন আপনাদেরকে প্রেসক্রাইব করেন, তার সাথে কিন্তু অথেন্টিসিটি সার্টিফিকেট থাকে, এবং আপনারা যতদিন না কাজ পাচ্ছেন তিনি কিন্তু আপনার পাশে একেবারে বন্ধুর মতো থাকবেন, অতএব নিশ্চিন্তে আপনারা কিন্তু স্টোন নিতে পারেন। কে একজন ফোনে আছেন বলুন। নমস্কার, হ্যালো, শুভ বিজয়া। আচ্ছা, সুমন কি নাম বলছেন? সুমন, ওকে, আগে যে ফোন করেছিল তার নামও সুমন ছিল। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ? 12/5/1988। সময়? 2:25 AM, মানে রাত্রি। আর জন্মস্থান? কলকাতা। আপনি এখন কোথা থেকে বলছেন? বেহালা থেকে বলছি। বেহালা থেকে বলছেন, আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন তাই তো? আপনার লগ্ন হচ্ছে মীন লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্রে আপনার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আপনার জন্ম, জানা আছে এটা? জানা আছে। আপনার চার্টের যে কন্ডিশন হয়ে আছে বর্তমানে, আপনি 1-2 বছর ধরে খুব মানসিক ডিপ্রেশনে আছেন, কেমন? মানসিক ডিপ্রেশন আছে, এবং তাছাড়াও আপনার মানে কিন্তু আপনার ক্ষেত্রেও বলবো যে একটা ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন, বারংবার একটা ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন, অ্যাসেট রিলেটেড কোনো প্রবলেম আপনার মধ্যে রয়েছে, কেমন? আপনার অ্যাসেট রিলেটেড কোনো প্রবলেম। হ্যালো, আপনি হ্যাঁ না বলবেন, কেমন? হ্যাঁ, এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আপনার ক্ষেত্রে বলবো যে কর্মজীবন আপনার নো ডাউট ভালো আছে, কিন্তু বর্তমান সময়টা আপনার কিন্তু সেইভাবে ভালো যাচ্ছে না, কিন্তু আগামী বছর থেকে
জেনে রাখো আগামী বছর থেকে আপনার সময়টা নো ডাউট খুব ভালোর দিকে যাবে, কিন্তু অর্থ হানি অর্থাৎ অর্থ নষ্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে। কেমন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, ক্যারিয়ারে আপনি কি নিয়ে পড়াশোনা করেছেন বলুন। কিছু বুঝতে পারছি না। হায়ার সেকেন্ডারি পাস মানে কি করতে চাইছেন আপনি? বিজনেস নাকি অন্য কিছু করতে, চাকরি করতে চাইছেন? চাকরি করতাম, কিন্তু চাকরি এখন নেই। নেই আর বললেন কি, যে পয়েন্টটা বললেন ওটা আপনার কতটা হয়েছে বলুন, কিছু লস হয়েছে কোনো ব্যাপারে? না না, ওনার আগামী বছর থেকে, ভালো করে শুনুন, আগামী বছর থেকে আপনার কিন্তু অর্থহানির যোগ চলবে, অর্থাৎ অর্থ নষ্ট হয়ে যাবে। শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্ন নিতে হবে, কারণ আপনার যেটা দেখাচ্ছে এখানে পাইলসের একটা প্রবলেম আসতে পারে। আর দু নম্বর হচ্ছে, তিন নম্বরে যে পয়েন্টটা হয়ে আছে আপনার জন্মছকে, এই মুহূর্তে রাস্তাঘাটে চলাচল করবেন, খুব সাবধানে চলবেন। আর চার নম্বর পয়েন্ট যেটা আমি বললাম, যে আপনি যদি কোনো রকমের হাতের কাজ রিলেটেড কোনো কিছু করেন, এটার ক্ষেত্রে আপনার ভালো আছে, অর্থাৎ গোল্ড রিলেটেড, গোল্ডের অর্থাৎ সোনার গহনা তৈরি করা বা সেটাকে সেল করা, এই ধরনের কোনো কিছুর মধ্যে যদি আপনি নিযুক্ত হতে পারেন তাহলে আপনার জায়গাটা ভালো আছে। কেমন? ঠিক আছে, হ্যাঁ ভালো থাকবেন। আর আজকে যারা দেখা করতে চাইছেন আপনারা হাতিবাগানে চেম্বারে আসতে পারেন। হাতিবাগানে চেম্বারে থাকছেন, চারটে থেকে বসবেন, অতএব আপনারা ওখানে এসে দেখা করুন। আর মঙ্গলবার করে আপনারা কালীঘাটে চেম্বারে পাচ্ছেন, বাকি দিনগুলো যেমন আমাদের স্ক্রলিংয়ে যাচ্ছেন সেটা আপনারা ফলো করুন। আর সামনে আমাদের যে কালী পুজোর অমাবস্যা তিথি রয়েছে, সেই বিশেষ তিথিতে কিন্তু ডক্টর গৌতম শাস্ত্রী তার নিজ গৃহমন্দিরে মায়ের আরাধনার আয়োজন করেছেন। সেখানে আপনারা যারা যোগদান করতে চাইছেন, মায়ের পুজো হোম যজ্ঞ যারা দেখতে চাইছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই, আমন্ত্রণ জানাই আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে। বলুন কে আছেন সাথে? নমস্কার। হ্যালো, নমস্কার, আমি গৌতম শর্মা বলছি, নয়া থেকে। আচ্ছা বলুন, কার ব্যাপারে জানবেন? আমার নিজের ব্যাপারে। ডেট অফ বার্থটা বলুন। 21/8/1988। সময়? রাত্রি 12টা। রাত্রি 12টা মানে এটা কি 21 তারিখ হয়ে যাচ্ছে না 20 তারিখ রাত্রি? না না, রাত 12টা এটা বলেছে সেটাই, কোনো পাল্টাপাল্টি ব্যাপার নেই। আপনি ভালো করে বুঝুন, 12টার পর হয়ে গেলে ওটা 21 তারিখ হলে 22 তারিখ হবে। হ্যালো, আমাদের 21/8/1988 আছে, রাত 12টায়, মানে 20 তারিখ রাত্রিবেলা এটা মনে হচ্ছে। যাই হোক, আপনি জন্মস্থানটা বলুন। কলকাতা। কলকাতায় আপনার জন্ম। আপনি এখন কোথা থেকে বলছেন? আমি এখন নৈহাটি থেকে। নৈহাটি থেকে বলছেন, তাই তো? কি নাম বললেন আপনার? গৌতম শর্মা। আপনার লগ্ন হচ্ছে বিষলগ্ন, বৃশ্চিক রাশি এবং অনুরাধা নক্ষত্রের এক চরণে জন্ম। যদি না লেখা থাকে তাহলে আপনি এটা লিখে রাখুন। কেমন? দু নম্বর হচ্ছে, আপনার জন্মছকের যে জায়গাগুলো রয়েছে আপনার কিন্তু হঠাৎ করে কোনো সমস্যায় জড়িয়ে যেতে পারেন, এবং বিগত দিনে এটা হচ্ছে, এবং হঠাৎ দেখবেন মাথা গরম হয়ে যাচ্ছে আপনার এই মুহূর্তে। হ্যালো, আপনি একটু হ্যাঁ না বলবেন, এবং দেখবেন যে আপনার গুরুস্থানীয় অর্থাৎ বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের সঙ্গে মতের কিন্তু বিরোধিতা হচ্ছে, মতের সঙ্গে মিল হচ্ছে না। কেমন? এই জায়গাটাই রয়েছে। আপনার কেরিয়ার রিলেটেড কোনো কোশ্চেন জিজ্ঞাসা করতে চাইছেন, তাই তো? কেরিয়ার রিলেটেড, কেরিয়ার ক্ষেত্রে বলবো যে আপনার দেখুন এখানে চার্টের যে কন্ডিশন হয়ে আছে, আপনি এমনি চাকরির জন্য কোনো জায়গায় অ্যাপ্লাই করেছেন? হচ্ছে না, কিন্তু আপনি চেষ্টা করুন, এটা হওয়ার যোগ রয়েছে। আগামী ছ মাসের মধ্যে একটা কানেকশন ভালো জায়গা রয়েছে। কেমন? আগামী ছ মাস, আগামী ছ মাসের জায়গাটা ভালো আছে। আর শরীর স্বাস্থ্যের দিকে বলবো যে অবশ্যই যত্ন নেবেন, শারীরিক সমস্যা কিন্তু হতে পারে, পায়ে কোনো চোট লাগতে পারে। আর দু নম্বর হচ্ছে, বিবাহের আগে অবশ্যই যৌতুক বিচার করে বিবাহ করবেন, নাই তো কিন্তু আপনার বিবাহিত জীবন সমস্যায় আসবে। ঠিক আছে, আপনাকে আরো ডিটেলস দেখতে হবে, দেখে আপনাকে বলতে হবে। দরকার হলে আপনি বুকিং নাম্বার যেটা আছে বুকিং নাম্বারে ফোন করে, ওটা সময় সাপেক্ষ আপনাকে অনেক অন্যান্য অনেক চার্ট দেখে তারপরে আপনাকে এগুলো সাজেশন দিতে হবে। কেমন? চাকরির জন্য চেষ্টা করুন, ভালো জায়গা রয়েছে। আপনাকে বললাম ওইগুলো কিন্তু ওই দু মিনিটের ব্যাপার না।
কেমন 2 মিনিটের ব্যাপার না, কিন্তু আপনার ক্ষেত্রে আপনার যে চার্টটা আছে তার জন্য কিন্তু ওটা ক্রিটিক্যাল চার্ট আছে, ওটাকে দেখে অন্যান্য যে চার্টগুলো আছে, হ্যাঁ যে যে চার্টগুলো আছে সেগুলো দেখে তারপর আপনাকে বলতে হবে। কেমন ঠিক আছে, আপনি দেখুন এই জায়গাটা হয়তো অন্যরা আপনাকে বলে দেয় কিন্তু ডক্টর গৌতম শাস্ত্রী বলবেন না, কেননা এটা ওইরকম নিচক 1 মিনিটের ক্যালকুলেশনে যেটা বলে দেবেন সেটা আলটিমেটলি হয়তো মিলবে না, তারপরে আপনার একটা ডিপ্রেশন চলে আসবে, এই জায়গাটা তো আমরা চাইছি না। এই জন্য আপনার এই জায়গাটা জানতে হলে বুকিং নাম্বারে ফোন করুন, আপনি নৈহাটিতে থাকেন, আপনার বাড়ির কাছেই কাঁচরাপাড়া, সেখানে এসে আপনি দেখা করতে পারেন। এবং সামনে আমাদের যেহেতু শ্রী শ্রী শ্যামা মায়ের পুজোর যে দিনটি রয়েছে সেই দিন কিন্তু আপনাদের প্রত্যেককে আমরা আমন্ত্রণ করছি, আপনারা আসুন, তার গৃহমন্দিরে যে পুজো হচ্ছে সেখানে এসে আপনারা যোগদান করতে পারেন, বা আপনাদের বুকিং নাম্বার যেখানে আছে সেখানে আপনারা ফোন করে আপনাদের ইচ্ছের কথা জানান। কে একজন ফোনে আছেন, বলুন। নমস্কার, আমি এম বেস বলছি, আমার মেয়ের জন্য একটু জানবো। কোথা থেকে ফোন করেছেন? আমি যাদবপুর থেকে বলছি। আচ্ছা ঠিক আছে, বলুন মেয়ের ডেট অফ বার্থ। আমার মেয়ের জন্ম সময় বার্থ ডেটটা পার্ট হচ্ছে 25th October 1981। আর সময় হচ্ছে সকাল 7:52 আসাম। আসাম, আচ্ছা আপনি কতদিন দেখছেন অনুষ্ঠান? আমি মাঝে মাঝে দেখি, সব সময় দেখার সময় পাই না, আমি মাঝে মাঝে যখন দুপুরটা একটু থাকি তখন দেখি আর। ঠিক আছে, দেখুন আপনার এটা মেয়ের মেয়ের বিষয়ে জানতে চাইছেন আপনি? একদম একদম মেয়ের বিষয়ে জানতে চাইছেন। মেয়ের লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, কেমন? অর্থাৎ মেষ রাশি না, কি রাশি? ডেট অফ বার্থটা আরেকবার টাইম বলুন। 25/10/91 বললেন তো? না, এটা 1981। যাদবপুর থেকে বলছেন, মেয়ের লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, কন্যা রাশি এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম, জানা আছে এটা? কন্যা রাশি, ঠিক আছে, কন্যা রাশি। এখানে সপ্তমপতি যে কানেকশন করছে, লগ্নে শুক্র অবস্থান করছে এবং সপ্তমপতি সেই শুক্র কিন্তু লগ্নে অবস্থান করছে এবং দ্বাদশে, অর্থাৎ এখানে কিন্তু বলবো যে কোনো আইনি সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারে, আইনি কোনো সমস্যার মধ্যে মেয়ে কিন্তু এই মুহূর্তে জড়িয়ে যেতে পারে, এটার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কেমন? 2 নম্বর হচ্ছে মানসিক চঞ্চলতা বর্তমানে খুব ভীষণভাবে হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন যে কারোর সঙ্গে মতের বিরোধিতা হয়ে যাচ্ছে, অর্থাৎ মতের সঙ্গে মিল হচ্ছে না এবং কিছু অর্থ নষ্ট হয়ে যেতে পারে শরীর স্বাস্থ্যের কারণে। চাকরির ক্ষেত্র, কর্মক্ষেত্রের জায়গা সেইভাবে ভালো নেই, কিন্তু একটা জায়গা কানেকশন আছে, কারণ সেটা কিন্তু সেইভাবে হবে না এই মুহূর্তে, কারণ ওর ক্ষেত্রে কিন্তু কালসর্প যোগ হয়ে আছে, কাল সর্প যোগ, এটা ওর ক্ষেত্রে শুভত্বও দেবে অশুভত্বও দেবে, কেমন? এর মধ্যে এখন চাকরি এই মুহূর্তে হবে না, কেমন? চাকরি এই যে কাল সর্প যোগ বললাম, কাল সর্প যোগে যখন চাকরি করতো খুব ভালো জায়গায়, ভালো নাম ছিল, যশ ছিল, কেমন? কিন্তু বর্তমানে আস্তে 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 দেখবেন ব্যাংক ব্যালেন্স থেকে আরম্ভ করে মান সম্মান সব আস্তে আস্তে কিন্তু নষ্ট হতে যাবে, কেমন? এই কাল সর্পদোষটা, এই কাল সর্পদোষে যতটা ভালো প্রভাব দেয় ততটাই খারাপ দেয়, সুতরাং কাল সর্প যোগের যে প্রতিকার, অবশ্যই প্রতিকার প্রতিবিধান এবং যেগুলো আছে ক্রিয়া সেইগুলো অবশ্যই করাবেন এবং এর এর ক্ষেত্রে কিন্তু এই চার্টটা কিন্তু আগামী দিনে যে জায়গাটা পাবে। আচ্ছা, এই জাতক, অর্থাৎ আপনার হাজবেন্ডের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হচ্ছে এখন? জানুয়ারি ফেব্রুয়ারির পর অসুস্থ হয়ে হঠাৎ করে মারা গেছে, তাই তো? দেখুন চারটা বলবো, চারটা আপনার কাল সর্প যোগের প্রতিকার অবশ্যই করিয়ে নিন, তাহলে জায়গাটা ভালো হবে, কেমন? চাকরির যোগ আছে, চাকরির যোগ আছে, কিন্তু এই মুহূর্তে নেই, চাকরি আগামী বছরের মিডিলের পর থেকে চাকরির আবার কানেকশন আসবে।
আগামী বছরের মিডিলের পর থেকে, ঠিক আছে? চেষ্টা করতে বলুন ওকে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বর্তমানে শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু ডিস্টার্ব রয়েছে, সেক্ষেত্রে বলবো যে এখনো 5 মাস শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা আসতে পারে। ঠিক আছে, ভালো থাকবেন। আজকে যারা দেখা করতে চাইছেন আপনারা হাতিবাগানের চেম্বারে চলে আসতে পারেন, ফোন করে নিন, বুকিং নাম্বারগুলো অন রয়েছে। আর তাছাড়াও আগামী রবিবার কাঁচরাপাড়া চেম্বারে আপনারা পাচ্ছেন, মঙ্গলবার করে থাকছেন কালীঘাটের চেম্বারে, বুধবারের চেম্বারটা তো আপনারা বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন। আর সামনে আমাদের যেহেতু কালী পুজোর অমাবস্যা তিথি রয়েছে, সেই তিথিতে তো নিজ গৃহমন্দিরে তিনি যোগ্যা অনুষ্ঠানের আয়োজন করছেন, তো সেইখানে যদি কোনো বিশেষ ক্রিয়া আপনারা করাতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। বলুন কে আছেন, নমস্কার, হ্যালো, কোথা থেকে বলছেন? জলপাইগুড়ি থেকে। আচ্ছা বলুন, কতদিন দেখছেন অনুষ্ঠান ওখানে এত দূর থেকে? হ্যালো, হ্যাঁ বলুন বলুন, শুনতে পাচ্ছি। কতদিন ফলো করছেন? এক বছর। আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান? ভালো লাগে। থ্যাংক ইউ। বলুন কি বলছেন, বলুন। আপনার নামটা বলুন আগে। আচ্ছা, ডেট অফ বার্থ, আপনি টিভির ভলিউমটা কমিয়ে কথা বলুন। হ্যাঁ, এবার বলুন ডেট অফ বার্থ। নাম চন্দন সান্যাল। চন্দন সান্যাল শুনেছি, এটা আপনি ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ 2013। হ্যাঁ, মার্চ 15। 15ই মার্চ। 15ই মার্চ। এটা আপনার না আপনার ছেলের? আমার মেয়ে। আপনার মেয়ে, তাই বলুন। ঠিক আছে, দেখে দিচ্ছি। টাইমটা 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 বলবেন। দুপুর 12টায় জন্ম হয়েছে। আর জন্মস্থান কোথায়? কাটি সদর হসপিটাল। কোথায়? যত বড় হবে সেটা আপনার পরবর্তী টাইমে বুঝতে পারবেন। এবং 2 নম্বর হচ্ছে, মেয়ে কিন্তু মেয়েকে যদি ভালোভাবে পড়াশোনা করান, গাইড নেন, তাহলে কিন্তু ও আগামী দিনে বিদেশ পর্যন্ত যেতে পারে, বাইরের দেশেও যেতে পারে, কর্মসূত্রে এই জায়গাটা রয়েছে। কেমন? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ, এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে ওর কিন্তু একটু ব্রেনের একটু সমস্যা হতে পারে আগামী দিনে, সেটার জন্য আমি প্রথমে বললাম প্রথম অবস্থায় ওকে কেয়ার করতে হবে এবং ওকে গাইড নিতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে ওর শারীরিক যে সমস্যা, বিশেষ করে কোনো ব্রেনের কোনো সমস্যা আসতে পারে, এটা মাথায় রাখবেন। এবং এগুলো যদি ঠিক রাখতে পারেন এবং অন্যান্য চার্টগুলো আরও দেখতে হয়, দেখে যদি এই জায়গাটা মনে হয় যে ঠিক আছে, তাহলে বলবো যে আগামী দিনে কিন্তু বাইরে যাওয়ার যোগ আছে ওর কেরিয়ার রিলেটেড। এবার আপনি বলুন কী বলছেন। দেখুন, ওর যেটা মেন সমস্যা হচ্ছে ব্রেনের সমস্যা আছে, পায়ের যে সমস্যা সেটা কিন্তু তার থেকে ব্রেনের সমস্যাটা মেন আছে ওর। আচ্ছা, আরেকটা বিষয় আপনি প্রথমেই বললেন কোনো ক্রনিক ডিজিজ থাকতে পারে। ডিজিজ থাকবে, ঠিক আছে, এবং এইটার কিন্তু এইটার জায়গাটাকে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে এবং এর জন্য অবশ্যই গাইড নিতে হবে, ডাক্তারি গাইড নিতে হবে এবং তার সঙ্গে অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প নিতে হবে, তাহলে জায়গাটা ভালো হবে। বুঝতে পেরেছেন? ঠিক আছে, আপনি তো দূরে থাকেন, তো আপনি অনলাইন কনসালটেশন করতে পারেন, ফোন করে নিন, ডক্টর তো দেখাচ্ছেন, সেটা তো কন্টিনিউ করতেই হবে।
তার সাথে আনুষাঙ্গিক মানে ডক্টর দেখিয়ে যখন সমস্ত কিছুর সমস্ত জায়গার সমাধান ডক্টর দেখিয়ে হয় না, বাকি যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোর জন্য কনসালটেন্সি করুন, অবশ্যই ভালো রাখতে পারবেন আপনার মেয়েকে আশা করছি। আচ্ছা, আমরা এবার কালী পুজোর যে গিফটগুলো রয়েছে সেই আলোচনায় যাই। আচ্ছা, কালী পুজোর যে গিফটগুলো দেওয়া হচ্ছে মেনলি প্রথম অবস্থায় লক্ষ্মী কড়ি দেওয়া হচ্ছে, অর্থাৎ এইটা কিন্তু আপনার এই ধনতেরাসের দিন সঠিকভাবে যদি আপনি রাখতে পারেন, যেটা দুর্গা পুজোতে দেওয়া হচ্ছিল সেটাই কিন্তু এই কালী পুজোতে দেওয়া হচ্ছে। কালী পুজো গিফটগুলো কি দেখা যাবে অন স্ক্রিন? যাই হোক, আমাদের ওটার মানে অ্যাড চলছে, সেটা আপনারা একটুখানি খেয়াল রাখবেন, ওখানে আপনারা জেনে যাবেন, তার ছবিগুলো পেয়ে যাবেন। আচ্ছা, এবার আলোচনায় আসি। এবং লক্ষ্মী কড়ি তার সঙ্গে সঙ্গে থাকছে গোমতী চক্র। এই গোমতী চক্র যদি আপনি আপনার গৃহের সঠিক জায়গায় রাখতে পারেন, আমি যারা চেম্বারে আসে তাদেরকে আমি বলেই দিই যে কীভাবে কোথায় রাখবেন, এবং তারা যদি সেইভাবে রাখে তাহলে তাদের আর্থিক উন্নতি অবশ্যই হবে। এবং বিশেষ করে যারা যে সকল বাচ্চারা খুব চঞ্চল তাদের এই গোমতী চক্র কিন্তু তাদের জন্য ভীষণ উপকারী, এবং এদের স্মৃতিশক্তি বৃদ্ধির কিন্তু একটা কারক হিসাবে এই গোমতী চক্র যদি তাকে ধারণ করানো যায় সেক্ষেত্রেও কিন্তু অনেকটা সুফল পাওয়া যায়। এবং এর সঙ্গে তো যেটা থাকছে লাকি কয়েন, অর্থাৎ লাকি কয়েন আমরা আমাদের গৃহে সঠিক অর্থাৎ এই নির্দিষ্ট দিনে যদি আমরা রাখি তাহলে আমাদের আর্থিক উন্নতি হবে, এটা আমরা আগের থেকেই জানি। অর্থাৎ এটা ফেংশুই মতে যে লাকি কয়েন দেওয়া হচ্ছে সেই লাকি কয়েন। এবং এই লাকি কয়েনের কিন্তু বিভিন্ন রকমের সিম্বল আছে, সেই সিম্বলটা এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের দেওয়া হয় এবং এক একটা ক্ষেত্রে এক এক রকমের কাজে লাগে। আচ্ছা, ফোন একজন এসেছেন, বলুন। হ্যাঁ বলুন, কে আছেন? নমস্কার, হ্যালো। বলুন, কার ব্যাপারে জানেন? মেয়ের ব্যাপারে। কোথা থেকে ফোন করেছেন? আমি গুগলে আরামবাগ থেকে। আচ্ছা, ডেট অফ বার্থ আর নামটা বলুন। মেয়ের নাম হচ্ছে অন্নেশা গুছাই। ডেট অফ বার্থ বলুন। 18 অক্টোবর 1998 সালে। আচ্ছা, 18 অক্টোবর 1998 সময়টা বলুন। 12:39 কখন? রাত্রি? না না, বেলা। আচ্ছা, 12:39 তাই তো? আগে 12:39 বললেন? আগে 12:39। জন্মস্থান কোথায়? জন্মস্থান, জন্মস্থানটা বলুন। আরামবাগ। আপনি এখন কোথা থেকে বলছেন? এর কিন্তু রাগ মাথা গরম ভীষণ ভাবে হয়, মাথা গরম রাগ এই জায়গাটা কিন্তু ওর যথেষ্ট আছে। আপনি একটু হ্যাঁ না বললে যথেষ্ট হবে, ঠিক আছে? এবং ও যত বড় হবে কোনো জায়গার থেকে প্রতারিত হতে পারে, সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে। 98 জন্ম, প্রতারিত হওয়ার যোগ রয়েছে। হ্যালো, বর্তমানে বন্ধু সঙ্গ বেশি হয়ে গেছে তার জন্য পড়াশোনার ক্ষেত্রে সমস্যা। আমি 2019 মার্চ কি হয়েছে? হ্যালো, হ্যাঁ বলুন বলুন। আমি 2019 মার্চ আপনার কথা বুঝতে পারছি না, আর আপনার ফোনটা আমি কেটে দিচ্ছি, কেননা এইরকম ভাবে কখনোই ফোন করবেন না। যে ডেট অফ বার্থ থাকবে সেই ডেট অফ বার্থের ব্যাপারে যখন একদম পুরো আপনি শিওর থাকবেন, বা আপনারা যারা ফোন করতে চাইছেন একদম সঠিক ডেট অফ বার্থ সাথে থাকলে আপনারা ফোন করবেন, নয়তো করবেন না। আমাদের অনেক আলোচনার বিষয় থাকে, সেগুলো আলোচনা আমরা করে থাকি, এবং সামনে আমাদের যেহেতু ধনতেরাস তিথি রয়েছে এবং কালী পুজোর অমাবস্যা তিথি রয়েছে, আপনাদের তরফ থেকে অনেক অনুরোধ রয়েছে, সেই সমস্ত আলোচনার বিষয় রয়েছে। তাই ডেট অফ বার্থের ব্যাপারে যারা শিওর নয় একদম ফোন করবেন না আপনারা। না, যদি শিওর না হন তাহলেও বলবেন যে আমার ডেট অফ বার্থটা জানা নেই, তাহলে আপনি সেইভাবে আমাকে প্রেডিকশনটা করুন। বিভিন্ন রকমের পন্থা আছে, বিভিন্ন রকমের ওয়ে আছে, কিন্তু আপনি যদি ডেট অফ বার্থ একটা দিয়ে তারপরে আবার ডেট অফ বার্থ চেঞ্জ করতে চান তাহলে কিন্তু প্রবলেমটা, কারণ সেটা তো সিস্টেমে চলে আসে। আচ্ছা, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম আজকে, প্রথমেই যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে গ্রহ অর্থাৎ এই যে মঙ্গলের ট্র্যানজিটের কারণে মঙ্গল বর্তমানে কিন্তু নেটাল চার্টের সপ্তমে অবস্থান করছে, এবং এই সপ্তমে অবস্থান করে এবং তার সঙ্গে সঙ্গে নেটাল চার্টের দশমে অর্থাৎ মকরে অবস্থান করছে শনি। অর্থাৎ শনি এবং মঙ্গলের একটা কিন্তু কানেকশন পেয়ে গেছে। অর্থাৎ শনি অর্থাৎ চতুর্থ অর্থাৎ চতুর্থ ফোর্থে আপনার দৃষ্টি দিচ্ছে মঙ্গল শনির ওপর, আবার শনি কিন্তু তার 10th হাউসে দৃষ্টি দিচ্ছে মঙ্গলের ওপর।
এই যে একটা যোগ তৈরি হয়েছে, এই যোগের কারণে বিভিন্ন রাশি এবং বিভিন্ন রাশির কিন্তু বিভিন্ন রকমের ফল হতে পারে, এবং সেটা চেষ্টা করছি যতটা বলা। তার মধ্যে একজন ফোনে এসে গেছে, বলুন কে আছেন। নমস্কার, হ্যালো। হ্যাঁ নমস্কার ম্যাডাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। না আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমার ব্যাপারে। নাম আর ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ 1988। আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 জানুয়ারি কল্পতরুর দিন জন্ম আপনার? হ্যাঁ 1 জানুয়ারি। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্ম সময় আর জন্মস্থানটা বলুন। সময় সকাল 7:25। আচ্ছা, আর জন্মস্থান? প্লেস অফ বার্থ বলুন। আপনি আপনি কি শুনতে পাচ্ছেন না? আপনি শুনতে পাচ্ছেন না নাকি নেটওয়ার্কের কোনো প্রবলেম হচ্ছে? নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। দেখুন, আপনার যে কন্ডিশন হয়ে আছে, আপনি আপনার শত্রুতা চারিদিকে ছড়িয়ে গেছে। শত্রু, আপনার শত্রু ভয়, আপনার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, এই দুটো জায়গায় বিশেষ করে দেখাচ্ছে। হ্যালো। হ্যাঁ, এই জায়গাটা। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আপনি অকারণে আপনার মান যশ হানি হচ্ছে এই মুহূর্তে। আপনি যেটা চেয়েছিলেন সেটা তো পানেনি, বরঞ্চ তার উল্টোটা হয়ে যাচ্ছে। এটাই মেন আপনার সমস্যা বর্তমানে। আপনি আর কি জানতে চাইছেন বলুন। হ্যাঁ বলেই ফেললাম। এবার আর আপনি আর কিছু জানার আছে আপনার? হ্যাঁ, এই জায়গাগুলো আপনার রিকভারি হবে এখনো 8 মাস পর রিকভারি হবে। সেক্ষেত্রে অর্থ কিন্তু যথেষ্ট বেরিয়ে যাবে, সেক্ষেত্রে সাবধানে থাকবেন। কেমন? আর প্রতিকার প্রতিবিধান আছে, সেগুলো আপনি কোনো ভালো জায়গায় দেখিয়ে নেবেন। কেমন? ঠিক আছে, ভালো থাকবেন। তো যারা এই কালী পুজোর অমাবস্যা উপলক্ষে কিছু কাজ করাতে চাইছেন, আচ্ছা যদি কেউ মানে অন্য কোথাও কাজ করিয়েছেন, সেখান থেকে মানে দেখিয়েছেন হয়তো অন্য জায়গায়, একটা পার্টিকুলার কাজের কথা হয়তো বলেছেন, যেমন কালসর্পদোষ খণ্ডন, সেটা কি আপনি করবেন? হ্যাঁ নিশ্চয়ই, সেইগুলো কিন্তু তাকে আসতে হবে। অর্থাৎ যার এইগুলো প্রবলেমগুলো হবে তাকে আসতে হয়, এবং তাকে নির্দিষ্ট পন্থা মেনে তাকে সেই দিন থাকতে হয়, এবং তারপরে সেগুলো প্রতিকার প্রতিবিধান হয়। এবং তাছাড়া যারা অনেক দূরে আছে তাদের ক্ষেত্রে অন্যান্য পদ্ধতি আছে, এবং সেইভাবে কিন্তু তাদের যে গ্রহদোষ খণ্ডন, বিশেষ করে গ্রহদোষ খণ্ডনের এখানে কিন্তু সেইভাবে ক্রিয়াগুলো করা হয়, এবং এই কালী পুজোর দিন কিন্তু সেইভাবে করা হবে। যারা মোটামুটি টাচে আছেন তারা তো নিশ্চয়ই জানেন কিভাবে কি পদ্ধতিগুলো আছে। আচ্ছা, ফোনে একজন এসেছেন, বলুন কে আছেন। নমস্কার। হ্যাঁ, আমি সোমা দে কথা বলছি, গড়িয়া থেকে। আচ্ছা, আমার ডেট অফ বার্থ তো বলবো কি? নিশ্চয়ই বলুন। ডেট অফ বার্থ হলো 23 মে 1975 দুপুর 2। ঠিক আছে, জন্মস্থান? জন্মস্থান হলো ঢাকুরিয়া, কলকাতা। 23 মে বললো? হ্যাঁ, 23 মে। জন্ম ঢাকুরিয়া? ঢাকুরিয়া। আচ্ছা, কতদিন দেখছেন অনুষ্ঠান? কেমন লাগে? বলছি আপনার স্কিনের কোনো প্রবলেম আছে? স্কিন রিলেটেড কোনো প্রবলেম ইন্ডিকেশন করছে আপনার? অ্যালার্জি আছে আপনার? হ্যাঁ, দেখুন আপনার 75, তো আপনার বয়স মোটামুটি এখন কত? 45, তাই তো? অর্থাৎ আপনার স্কিনের প্রবলেমটা দেখাচ্ছে। কেমন? এরপরে কিন্তু আবার যখন এই কানেকশনটা পাবে, অর্থাৎ আপনার এই দশা যখন আবার চেঞ্জ হবে, অর্থাৎ আগামী 2024 সালে কিন্তু আবার সেই স্কিনের প্রবলেমটা আসবে। কেমন? আপনার চার্টে কয়েকটা জায়গা খুব ভালো আছে, টিচিং রিলেটেড কোনো জায়গার সঙ্গে আপনার খুব ভালো কানেকশন থাকবে। কেমন?
এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আপনার বিবাহিত জীবনে কিন্তু মিস আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারটা রয়ে গেছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন, সেটা কি ব্যাপারটা একটু ভালো করে বলুন। মিস আন্ডারস্ট্যান্ডিং? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। না এবার বলুন, আপনি শেয়ার করুন যেগুলো বললেন কতটা আপনার জীবনে। না আমার একটা জিনিস দেখে বলুন যে আমার চাকরি ক্ষেত্রটা, আমি চাকরি করতাম বুঝেছেন তো? কিসে চাকরি করতেন? আমি মেনলি প্রাইভেটে ছিলাম, সরকারি পেয়েছিলাম কিন্তু নিজের বুদ্ধির জন্য। প্রাইভেট তো প্রাইভেট, কি চাকরি করতে? হ্যাঁ আমি প্রাইভেটে করতাম, তো এই মুহূর্তে আমি জব করছি। না না, প্রাইভেট কি জবে ছিলেন? চা সেটা কি পড়ানো সংক্রান্ত কিছু? না 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 না, পড়ানো সংক্রান্ত না, সেক্রেটারিয়াল জব করতাম। মানে আপনি কোনো একটা দায়িত্ব নিয়ে সেই জায়গাটায় ছিলেন, তাই তো? এবং আপনার আন্ডারে, আপনার মাধ্যমে সবকিছু হতো? ভালো পজিশন ছিলেন, কিন্তু আপনার কর্মজীবন এই মুহূর্তে কর্মের ক্ষেত্রে আমার চাকরি কোনো কিছু হচ্ছে না। হ্যাঁ আপনার দেখুন মানে কি হবে তো একটু করে আমাকে যদি বলেন খুব ভালো হয়। দেখুন আপনার এই চার্টের যা কন্ডিশন হয়ে আছে, আগামী 2 বছরের মধ্যে কোনো চাকরি আপনি সেইভাবে পাবেন না। আগামী 2 বছরের মধ্যে চাকরির যোগ একটা ডিস্টার্ব জায়গায় হয়ে আছে, কেমন? আচ্ছা, এটাই মেইনলি দেখাচ্ছে, আর অন্যান্য চার্টগুলো দেখে তারপরে আপনাকে বলতে হবে। কিন্তু এই চার্টে আপনার জন্ম, হ্যাঁ সন্তানের ব্যাপার কিছু দেখতে পাচ্ছেন না? না মানে ইস্যু 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 হবে কি না? সেটার জন্য আমি অনেক বছর ধরে চেষ্টা করছি কিন্তু কিছু হচ্ছে না। দেখুন এইগুলো আপনার, আপনি দেখবেন এইগুলো তো একদম পার্সোনাল ম্যাটার, আপনি এইগুলো পারলে পারে চেম্বারে গিয়ে আলোচনা করলে ভালো হবে, কেমন? কারণ এইগুলো শুধুমাত্র এই জন্মকুণ্ডলীর যেমন দেখলাম, তার সঙ্গে সঙ্গে অন্যান্য চার্টগুলো দেখতে হবে একদম, এবং আপনার হাজবেন্ডের চার্টটাও দেখতে হবে, এবং এর সঙ্গে সঙ্গে আপনার হাজবেন্ডের চার্টটাও দেখতে হবে, কেমন? দেখে তারপরে একটা জায়গায় বলতে বলা যাবে যে কি প্রবলেম হচ্ছে, কোথার থেকে প্রবলেম হচ্ছে, কার প্রবলেম হচ্ছে, কেমন? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে, আপনি ভালো থাকবেন। আর আপনি যদি এই ব্যাপারে কনসালটেন্সি করতে চান, আপনি ফোন করেছেন হচ্ছে গড়িয়া থেকে, তো গড়িয়া থেকে খুব কাছে যে চেম্বারটি আপনারা পাচ্ছেন সেটি হচ্ছে গড়িয়াহাটে, সেটি হচ্ছে রাসবিহারি, সরি রাসবিহারিতে চেম্বার রয়েছে, কালীঘাট চেম্বার, কালীঘাটে এসে আপনি দেখা করতে পারেন। তো ফোন করে নিন, ফোন করে আপনারা চলে আসুন। আর আমাদের কালী পুজোর অমাবস্যা তিথিতে কি কি বিশেষ বিশেষ কাজ করা যাবে সেটা নিয়ে একটু বলুন। হ্যালো, কে আছেন? এটা একটু শুনি কি কি বিশেষ বিশেষ কাজ। আচ্ছা, এই কালী পুজোতে মেইনলি যে কাজগুলো হবে, যাদের বিভিন্ন রকমের সমস্যা, চাকরি পাচ্ছেন না, যাদের দেখা যাচ্ছে যে শনি রাহু যে স্থাপিত দোষ হয়ে আছে, বা শনি চন্দ্র এবং মঙ্গলের কানেকশন হয়ে আছে, যাদের বিভিন্ন রকমের কানেকশনের কারণে বিভিন্ন রকমের সমস্যাগুলো হয়, বিবাহিত জীবনে সমস্যা, শত্রু, শত্রু আপনাকে এমন অবস্থায় ফেলে দিয়েছে, আপনি এক সময় আপনার খুব ভালো ছিল, বর্তমানে সমস্যায় আপনি একদম জর্জরিত হয়ে গেছেন, এই সব সমস্যাগুলোর সমাধান, অর্থাৎ এই যে অমাবস্যাটা, এটা দিবান্বিতা অমাবস্যা, এটা এই কার্তিক মাসের অমাবস্যা, এটাতে কিন্তু অনেক কঠিন থেকে কঠিনতর কাজগুলো সম্পন্ন করা যায় একদম। এবং যদি আপনারা কেউ মনে করেন যে ডক্টর গৌতম শাস্ত্রীর হাত ধরে এই কাজগুলো সমাধান করাতে চাইছেন বা বৈদিক ক্রিয়ার মাধ্যমে কিছু করতে চাইছেন, যোগাযোগ করে নিতে পারেন। মহাকালী পুজোর অমাবস্যা তিথি এবং তিথি নক্ষত্র কোণ অনুযায়ী এটা কিন্তু ভীষণ ভালো একটা সময়, আপনারা যোগাযোগ করে নিন, বা যারা স্বাস্থ্যজনিত এবং এছাড়াও এছাড়াও যাদের অন্যান্য, অর্থাৎ এইটা কাজ তো বললাম, এছাড়াও যদি অন্য কোনো কিছু দিতেও হয়, সেক্ষেত্রে শোধন প্রণালীটাও এই নির্দিষ্ট অমাবস্যার দিন শোধন করে যে জিনিসটাই দেওয়া যাক না কেন, সেটাই আপনার ক্ষেত্রে যথেষ্ট কার্যকরী হবে, কেমন? একদম। এবং আপনার যদি এই মুহূর্তে স্টোন নিতে আপনি অপারক, এমনও অনেকের ক্ষেত্রে হয়ে থাকে, তাদের জন্য বিশেষ আলাদা কিছু পদ্ধতি আছে, যেই পদ্ধতিগুলো এই অমাবস্যা তিথিতে মানে প্রয়োগ করে যেই কাজগুলো এই অমাবস্যা তিথিতে করলে পরে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়, অতএব তার জন্য আপনারা যোগাযোগ করুন। এবং আপনারা সকলে ভালো থাকুন। কেউ একজন ফোনে আছে, বলুন, নমস্কার। হ্যালো, হ্যালো, যাই হোক ফোনে একজন ছিলেন। তো আমরা আজকে অনুষ্ঠানের সময়ও বিশেষ হাতে নেই, তো আরেকবার যে গিফটগুলো আপনারা পাচ্ছেন সেই গিফটের আলোচনায় চলে আসি। প্রত্যেকের আর্থিক উন্নতির জন্য রয়েছে গোমতী চক্র, গোল্ড কয়েন, এবং তাছাড়াও আপনারা পাচ্ছেন হচ্ছে লক্ষ্মীকুড়ি, আর রেমেডির উপরে পাচ্ছেন 15% ডিসকাউন্ট,
অতএব আপনারা অবশ্যই এই সমস্ত ব্যবস্থার মাধ্যমে আপনাদের যে অচল অবস্থা বা আপনাদের কোনো অশুভ যোগ যদি থাকে সেগুলোকে কাটিয়ে উঠুন। আপনারা সকলে ভালো থাকুন এবং আপনাদের আগামী দীপাবলির এবং কালী পুজোর যে উৎসব সেটি ভীষণ ভালোভাবে উদযাপন করুন। আজকের অনুষ্ঠান এতটুকুই, আগামী পর্বে দেখা হবে। নমস্কার। নমস্কার।